কক্সবাজার বার্মিজ মার্কেটের যাত্রী ছাউনি এখন মানুষের বদলে গরুর। পর্যটন শহর কক্সবাজার বার্মিজ মার্কেটে পর্যটকের আনাগোনা বেশি, আর সেখানকার যাত্রী ছাউনিতে বসার মতো কোনো পরিবেশ নেই। এর পাশেই পৌরসভার ডাস্টবিন, ময়লার দুর্গন্ধে যাত্রী ছাউনিতে কেউ বসতেই পারে না, যার ফলে সেখানে মানুষের বদলে গরুকে থাকতে দেখা যায়। যেখানে একটা পর্যটন কেন্দ্র, সেখানে বহির্বিশ্বের লোকদের আনাগোনা থাকে। তাদের চোখের সামনে এমন একটা পরিবেশ যা নিজের দেশের জন্য খুবই দুঃখজনক, নেই পৌর কর্তৃপক্ষের নজর। ভিডিওটি ধারণ করা হয়েছে আমার এমপির একজন ভলেন্টিয়ারের ক্যামেরায়। এ বিষয়ে কক্সবাজার 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমলের দৃষ্টি আকর্ষণ করছি। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।